আজকে আমরা মুকুটমণিপুর যাচ্ছি। বিষ্ণুপুরে যে গেছি এসছি গতকাল, মানে 8ই জানুয়ারি 2024, তো আমাদের কয়েকদিনের ট্যুর আছে। তো আজকে দ্বিতীয় দিন, 9ই জানুয়ারি, আমরা যাচ্ছি মুকুটমণিপুর। তো মুকুটমণিপুরে বলে রাখি যে প্রথমে আমি নানারকম ইউটিউব দেখেই জেনেছিলাম যে বাঁকুড়া থেকে মুকুটমণিপুরের ডাইরেক্ট বাস অ্যাভেলেবেল, তো সেই জন্য আমরা বিষ্ণুপুর থেকে মুকুটমণিপুরে চলে এসেছিলাম এই বাঁকুড়াতে। কিন্তু বাঁকুড়াতে এসে দেখি সেই মুকুটমণিপুরের বাস অনেক আগে আগে সব বেরিয়ে গেছে। তো 12:10 না কত 12:30 একটা মুকুটমণিপুরের বাস আছে, অথচ আমরা পৌঁছে গেছি 9:30। তখন ওখানে সবাই বলল যে খাতড়াতে চলে যান, খাতড়া থেকে মুকুটমণিপুরে যাওয়া যায়। তো সেই খাতড়ার বাসে উঠলাম, কিন্তু বিষ্ণুপুর থেকেও খাতড়ার বাস পাওয়া যায় এটা আমরা জানতাম না, আমরা একটু মিসগাইডেড হয়েছিলাম। তো সেই জন্য আজকে এখন আমরা এই মুকুটমণিপুর যাচ্ছি খাতড়াতে, মেনলি আমরা যাচ্ছি খাতড়াতে। বাঁকুড়ায় এসেছি, বাঁকুড়া থেকে আমরা খাতড়ার বাস ধরে যাচ্ছি, বাস জার্নি আমরা করছি এখন। সর্ষে চাষ হয়েছে, সর্ষে ফুলুদানা সর্ষে ফুল আমাদের কথাতেই আছে, ছোট সর্ষে ফুল দেখছি সর্ষে ফুল এগুলোই অনেকে হয়তো শহরের মানুষ অনেকে জানে না, আধুনিক জেনারেশনের ছেলেমেয়েরাও অনেকে জানে না। অনেক ইউক্যালিপটাস গাছ লাগানো হয়েছে, এখানে একটু জঙ্গল এগিয়ে আছে।
এটা এখানকার রেস্টুরেন্ট, পরিষ্কার পরিচ্ছন্ন বলে আমরা এখানে খেলাম। তা আমরা নিয়েছি চার জন, ভেজ থালি 100 টাকা, আর এগ থালি 120 টাকা, ফিশ 150, আর চিকেন 180 টাকা। ভালো পরিবেশটা, যার জন্য এখানে এসে খেলাম। ওখানে হোটেল আছে নোংরা, যার জন্য যাইনি ওখানে। হোটেলগুলো 50 টাকা 70 টাকায় ভেজ মিল দেখাচ্ছিল, কিন্তু বাথরুম নেই, সেই বস্তা দিয়ে ঘেরা, জঘন্য, নোংরা। দেখে ভীষণই ঘেন্না লেগেছে বলেই ভদ্রস্ত জায়গায় এই রেস্টুরেন্টে খেতে এসেছি। এসে খাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো, রিলায়েবল প্রাইস, আর রান্নার টেস্টও ভালোই, খারাপ না। এখন বোটিংয়ে যাচ্ছি, ও পরেশনাথ মন্দির আছে ওইদিকে, তো বোট টাইম নেবে কিছুটা, কয়েক ঘন্টা, 2 ঘন্টা। তো আমরা নৌকো ভিড়ে যাচ্ছি ওই দিকটায়, পরেশনাথের মন্দির আছে। এই মন্দিরে কিন্তু বাঁধের ওপর দিয়েও যাওয়া যায়, কিন্তু উল্টো দিকে আছে দ্বীপ, সেখানে ডিয়ার পার্ক আর কিছু বাগান আছে। তো সেটা দেখার জন্য কিন্তু রাস্তা দিয়ে বা স্থলভূমিতে কোনো যাওয়ার ব্যবস্থা নেই, তো ওই জন্যই নৌকা ভিড়টা এখানে ভালো লাগে। আরেকটা কথা হচ্ছে, এটা কিন্তু মাড ড্যাম, জেনারেলি সমস্ত ড্যামগুলো তৈরি হয় কংক্রিটে, কিন্তু এটা কিন্তু মাড ড্যাম, বিখ্যাত মাড ড্যাম, ওই জন্য মুকুটমণিপুর ড্যামটা খুব বিখ্যাত। পাহাড় কেটে তৈরি মাটির ড্যাম, সেটাই এর বিশেষত্ব। আর এখানে দুরকম বোটিং সিস্টেম আছে, একটা মোটর বোট, তারা 150 টাকা ভাড়া নিচ্ছে, যাওয়া আসা 14 কিলোমিটার, 2 ঘন্টা টাইম লাগছে। আর এছাড়াও এমনি হাতে বৈঠা পাওয়া বোটও আছে, সেটা সামনে একটু জলের মধ্যে ঘুরিয়ে দেখাচ্ছে, নৌকা বিহার যেটাকে বলা যায়, সেটাতে কিন্তু 50 টাকা ভাড়া লাগছে। খুবই ভালো লাগবে নৌকা বিহারের জন্য, আপনারা এখানে এসে নৌকা বিহার করতে পারেন। এবং মুকুটমণিপুরের বিশেষত্ব যেটা, বিশাল ড্যাম, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড়, বিশেষ করে মাটির ড্যাম, এইটা এখানে। এটা মুকুটমণিপুর ড্যাম, ড্যামে আমরা মোটর বোটে করে নৌকা বিহারে নেমেছি। আর এটা কংসাবতী নদীর ওপর ড্যামটা, কিছু দূর গিয়ে আমরা কিন্তু কংসাবতী এবং কুমারী নদীর মিলনস্থল পাবো। ওদিকে গিয়ে কী কী দেখবো সেগুলো আপনাদের দেখাচ্ছি পরে। যাওয়া আসা 7 কিলোমিটার, 7 কিলোমিটার, 14 কিলোমিটার আমরা যাতায়াত করবো। ড্যামের পাশে রাস্তাটা, ওখানে রাস্তা ওপারে যাওয়া যায়, আমরা সেটা বোটের মাধ্যমে যাচ্ছি, মোটর চালিত বোট, যার জন্য স্পিড ভালোই যাচ্ছে এদের। আবার মানে দাঁড় বৈঠা বাহক নৌকাও রয়েছে, ট্রেন নৌকা, সেগুলোও দেখতে ভালো লাগছিল। দুরকম ধরনের বোটিং ব্যবস্থা আছে, নৌকার সিস্টেম আছে এখানে, তো আমরা এটাতেই যাচ্ছি। ফিরে আসছে, এখন বেলা দুটো ফিরি বাজে, দুপুরবেলা 2:30 হয়ে গেল। ভাড়া পড়ছে 150 টাকা করে পার হেড, তো অসুবিধা নেই, এগুলো তো জানতামই, ভালোই লাগে। ঝাপসা মতো জলের জন্যই, জলের জন্যই এগুলো সব ঝাপসা, আমরা তার দিকেই যাচ্ছি। আর প্রোটেকশন নিতে হয়েছে, প্রোটেকশন নিতে হয়েছে। নৈনিতালে গেছিলাম, নৈনিতালে গিয়ে গায়ে কিছু না দিয়ে নৈনি লেকে বোটিং করেছিলাম, আর ঘুম জ্বর এসে গেছিলো,
জ্বরে, যাই হোক আমাদের কোন হসপিটালে গেছিলাম, সেই গ্রুপে একজন ডাক্তার ছিলেন, এবার সেই ডাক্তার আমাকে সাথে সাথে অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন বলে দুই তিন দিনের মধ্যে আমি সুস্থ হয়ে উঠেছিলাম। কিন্তু সেটা আমাদের 12 বা 15 দিনের ট্যুর ছিল, পরের দিন পৌঁছানো যাওয়া ছিল। এইসব কারণের জন্যই আমি এবার কিন্তু একদম লাইফ জ্যাকেট, সোয়েটার, মাথা ঢাকা সব কিছু নিয়ে আমি বোটিং করছি। দেখতে বেশ ভালো লাগছে চারিদিকে, কিন্তু সব স্থলভূমি রয়েছে, এগুলো সব দ্বীপের মতো, এগুলোতে আসতে গেলে কিন্তু এই বোটের মাধ্যমেই আসতে হবে, এছাড়া উপায় নেই। এদিকেও একটা দ্বীপ ব্যবসা মতো হয়ে আছে জলের জন্যে, জলের ভেপার, যেটা জলের বাষ্প, জলের বাষ্পর জন্যে এগুলো বেলা 2:45-3 কিন্তু এগুলো ঝাপসা মতো হয়ে আছে। এবার আমরা নামব, এসে গেছি। ওই যে এখানে এসে আমরা নামলাম, যেটি বোট এখানে এসে দাঁড়ালো, আমরা নেমেছি। এবার আমরা যাচ্ছি মন্দির দর্শনে, কি মন্দির দর্শন করব দেখাচ্ছি। শশা কিনছি, একটু শশা খাবো। শিব মন্দির আর উঠছি না, 75টা সিঁড়ি আর ওঠার ক্ষমতা নেই, কিছুটা উঠে গিয়ে চলে আসবো। এখানেই ব্যাস, এইটুকুই, আসুন। এটা পরেশনাথ শিব মন্দির, তো নিচে থেকে এখানে ওঠার 75টা সিঁড়ি আছে। 75টা সিঁড়ির কথা ভেবেই তো ভয় পেয়ে গেছিলাম যে আর তাহলে উঠবো না। ও বাবা, তারপর দেখছি একদমই এটা মোটামুটি নিচ থেকে 2.5 তলা বাড়ির সমান, 2.5 তলা ফ্ল্যাটের সমান উঁচু। তো ও কোনো অসুবিধা হলো না, ধীরে ধীরে, মানে সিঁড়িগুলো খুব পাতলা পাতলা, মানে খুবই কী বলবো, খাড়াই সিঁড়ি নয়, ঠিক আছে, ওই 4 আঙুল মতো উঁচু উচ্চতা, সেই জন্য চট করে উঠে এলাম, কোনো অসুবিধা হয়নি। এই হচ্ছে পরেশনাথের মন্দির, এটা হচ্ছে তার চত্বরটা, চারিদিকটা এটা ঘুরে দেখাচ্ছে। এই যে রাস্তাটা, এই যে পরেশনাথ শিব মন্দির এসেছি, এটা বাইরে লেখা আছে রানীবাঁধ অঞ্চল, এটা বাঁকুড়ার রানীবাঁধ অঞ্চল। এই যে শিব, ভালো লাগছে দেখতে, পাথরের উপর তো পাথরে খোদাই করা, দুইদিকে দুটো আবার অন্যরকম ঠাকুর আছে। এটা শিব কিনা বুঝতে পারছি না, মাঝেরটা শিবলিঙ্গ আর এদিকে এটা বুঝতে পারছি না। কি সুন্দর মাথার উপরে ধুতুরা ফুল দেওয়া রয়েছে, আবার বেলপাতা আটকানো আছে,
অপরাজিতা ফুলও আটকানো আছে খুব সুন্দর করে। বাহ, রুদ্রাক্ষের মালার সাথে দুদিকে দুটো ধুতরা ফুল আটকানো রয়েছে, সুন্দর ব্যবস্থা। এখানে শার্ট রয়েছে, এখানে এই পাথরের একটু ডিপি মতো আছে, কিন্তু লেখা আছে পাথরের উপরে উঠে ফটো তোলা নিষিদ্ধ। তো উঠছি না, ফটো তোলার জন্য উপরে উঠছি না, দেখতে ভালো লাগছে পাথরের চাই। এবার আমরা ডিয়ার পার্ক দেখতে যাচ্ছি, ওখান থেকে চলে এলাম। ডিয়ার পার্ক দেখতে আমরা দ্বীপে যাচ্ছি, ওখানে ডিয়ার পার্ক আছে, আর একটা কি গার্ডেন আছে, উদ্যান আছে, সেটা বড় কথা না, এটা সত্যিকারের দ্বীপ, যার জন্য আর স্থলপথে এখানে আসা যাচ্ছে না। ডিয়ার তো অনেকই দেখেছি, জাস্ট নৌকা বিহারের আনন্দ নেওয়ার জন্যই এটা করা। বিকাশ দা না বলছে তো সব চলে যাব, এখান থেকে সব ডিয়ার পার্ক যাওয়ার টিকিট কাটছে, কিন্তু সবাই বলছে ভিড়ে যারা এলো বলছে ঘোড়ার ডিম আছে, শুধু শুধু যাওয়া। তো আমরা আর যাচ্ছি না, আমরা এবার বোটে করে ব্যাক করছি, কারণ ডিয়ার অনেক দেখেছি, এখানে শুধু শুধু দেখার দরকার নেই। জায়গাটার নাম বনপুকুরিয়া নদীঘাট পরিবহন সমবায় সমিতি, ওই জায়গা থেকে আমরা ফিরে যাচ্ছি, এখানে ঘটঘুটিতে করে যাওয়া যায়, যাচ্ছি না। এইখানে এসে আমরা নেমেছি বাবা লোকনাথ আমাদের বোট, এখানে আমরা উঠে যাচ্ছি। আর ওই যে দুটো দ্বীপ রয়েছে, মাঝে মাঝেই দ্বীপ রয়েছে, এগুলোই দেখতে ভালো লাগে, যে ছোটো ছোটো অনেক দ্বীপ রয়েছে। কংসাবতী নদী, আবার কাঁসাই বা কংসাবতী জানি না, দুটো নদীর মিলনস্থল। ওই একটা নৌকাও যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি, এবার আমরা ফিরছি। জলের বাষ্পে ঝাপসা হয়ে আছে, এসব জায়গাগুলো পরেশনাথ পাহাড় আমরা দেখে এলাম, ওদিকে পাথর দেখা যাচ্ছে, ওইখানে পরেশনাথ পাহাড় দেখে এলাম। প্রাকৃতিক দৃশ্য খুব ভালো, সামনের বোটটা জল দেখা যাচ্ছে, বেশ গভীর জল এখানে। সাড়ে চারটে লাগলো, আস্তে আস্তে সাড়ে চারটে দু ঘন্টার জার্নি প্রায়।